দুইটা হার্ড চিকেন ফার্ম থেকে নিয়ে আসছি, ডিমওয়ালা মুরগি। এখন আমি এটা রান্না করব, দুইটা সুন্দর করে একটু পাতলা পাতলা ঝোল করে রান্না করব। আমার সাথে থাকুন। আমি মাংসটা ধুয়ে ভালো করে একটা বোলের মধ্যে নিলাম। এখানে আমি মশলা দিব, রসুনটা দিয়ে আমি বাগার দিব। এখানে আমার পেস্ট করা সব রসুন আছে। মাংসের পানি বের হওয়ার পরে আমি পেঁয়াজ কেটে কেটে দিব, একটু কিউব করে বড় বড় টুকরা করে দিব। আমার পেঁয়াজ পেস্ট করাও আছে, হাট চিকেন তো একটু সময় লাগে বেশি। এখন আমি সব মশলা দিয়ে মাখাবো লবণ টেবণ দিয়ে। আমি মশলা দিলাম, আদা রসুন পেঁয়াজ দিই নাই এখনও, একটু ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আমি কয়েকটা আস্ত শুকনো মরিচ সিড ফালাই তারপরে দিব, একটু রসুন দিলাম, জিরা বাটা, আমি আমার মতো কিছু মশলা দিলাম। এখন আমি লবণ দিব আর সরিষার তেল দিছি, মাখাবো খুব ভালো করে। দিয়ে দিলাম বাগার রসুন দিয়ে, বেশি করে রসুন দিচ্ছি, আমি খুব বেশি রসুন খাই। এলাচি কয়েকটি করে, দারুচিনি, তেজপাতা, একটু জিরে আর মেথি বাগার দিলাম। একটু ব্রাউন হলে তারপরে মাংসটা দিয়ে দিবো। আমি পেঁয়াজ দিয়ে বাগারে পরে দিব। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পাঁচ ফোড়ন মশলা বাটাতে ছিল এর জন্য দিলাম, না দিলে প্রবলেম নাই, খুব ভালো স্মেল করে পাঁচ ফোড়ন দিলে মাংসটা খুব সুন্দর কষানো হইতেছে। আমি কোনো পানি দিই নাই, মাংসের পানিতেই মাংস কষাচ্ছি। মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এখন আমি পেঁয়াজ দিই নাই, মাংসের পানিতেই মাংসটা হচ্ছে। হাট চিকেন অনেক টাইম লাগে। এখানে আমার মেয়ে তিনটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছে, ছোটো বাচ্চা যা করে দেয় তাই ভালো লাগে আমার, অনেক হেল্প করে আমার মেয়েটা আমাকে। মাংসের মধ্যে আমি আলু দিব, মাংসের মধ্যে আমি আলু দিব, কিছু আলু দিয়ে রান্না করলে হাট চিকেন অনেক মজা লাগে। আমার বাচ্চা আলু লাইক করে, বড় মেয়েটা একটু পরে পরে এসে বলতেছে মাম্মি ক্যান আই হেল্প ইউ, অনেক ভালো লাগে। ওরা হাট চিকেন বেশি লাইক করে না, তবু আমি রান্না করে একটু দিই, দিয়ে দিব বেশ কিছু গরম পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম গরম পানি প্রায় 2 গ্লাসের মতো, এখন মাংসটা সিদ্ধ হবে, আমি কভার করে রেখে দিব। আমি কিন্তু এখনও পেঁয়াজ দিই নাই, মাংসটা যখন একটু মাখা মাখা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ দিবো, দিয়ে কভার করে রাখবো লঙ্কা। নামানোর আগে আমি একটু এলাচি গুঁড়া দিব আর একটু ভাজা জিরে গুঁড়া। এখন আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো আর কিছু বাটা পেঁয়াজ আমি দিব মাংসতে, নাড়াচাড়া করে কাবার করে রাখবো, অল্প আছে আস্তে আস্তে করে। দিয়ে দিলাম কিছু পেঁয়াজের পেস্ট, আমার বেলেন্ডার করা থাকিয়ে দিল, এখন আমি কাবার করে রাখবো। হয়ে গেল আমার তরকারিটা, হাট চিকেনের তরকারি আলু দিয়ে। আমি এই ছোটো ছোটো ডিমগুলো মুরগির ভিতরে হয়েছিল ওগুলো আমি দিয়ে দিলাম, এখন এই গরমেই হয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আপনারা যারা কষ্ট করে এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার মুরগি রান্নাটা দেখলেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।